ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ের যে পরমাণু গঠন, এই পরমাণু গঠনের কিছু পাঠ আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে যদি তোমাদের কোন রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে পাঠাবে, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের বুঝিয়ে দেব। তো প্রথমে আমাদের যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে পরমাণুর গঠন। আসলে পরমাণুর গঠন বলতে আমরা কি বুঝি? 1803 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন এই পরমাণুর গঠন বলেছিলেন যে এই পরমাণু গুলি কি অবিভাজ্যতম, এদের করা যায়। কিন্তু পরবর্তীতে এই সমস্ত পরমাণুগুলিকে আবার তিনটি মৌলিক ক্ষুদ্রতম কণিকায় করা যায়, ভাগ ইলেকট্রন, প্রোটন এবং এই যে পরমাণু তিনটি কণিকা, এই তিনটি কণিকাকে যে ভাগ করা হলো, এদের চার্জ যে আছে এই চার্জগুলো এক একটা এক এক রকম। কিরকম? ইলেকট্রনের যে চার্জ এটি ঋণাত্মক আধান বিশিষ্ট, প্রোটনের যে চার্জ এটি ধনাত্মক আধান বিশিষ্ট, আর নিউট্রন যেটি আছে সেটি হচ্ছে চার্জ নিরপেক্ষ। তো এই ক্ষেত্রে এই যে পরমাণুটা, এই পরমাণুর গঠন ব্যাখ্যা যদি আমরা এভাবে ধরি, পরমাণুর কেন্দ্রটাকে ধনাত্মক ধরা হয়। এবার এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, পরমাণুর কেন্দ্র যে ধনাত্মক, এই ধনাত্মক আধান বিশিষ্ট কেন? তো আমরা এই প্রশ্ন, পরমাণুর যে কেন্দ্র আমরা তিনটি পেয়েছি, ইলেকট্রন, প্রোটন হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রন দ্বারা প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। আর এর বাইরে নির্দিষ্ট কক্ষপথে বা শক্তি স্তরে বা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সমূহ অবস্থান করে। কেন্দ্রটাকে কি বলা হয়? ধনাত্মক ধরা হয়। পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটনের চার্জ কি থাকে? ধনাত্মক। আর নিউট্রন কি থাকে? আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ থাকে। এর জন্য এখন প্রশ্ন হচ্ছে এই পরমাণুর ভরটা আমরা কিভাবে বের করব? এটি হচ্ছে প্রোটন সংখ্যা যোগ, অর্থাৎ একটি পরমাণুর ভর সংখ্যা হচ্ছে সেই পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। যেমন উদাহরণ হিসেবে আমরা নিতে পারি সোডিয়াম, এর ভর 23 এবং প্রোটন সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা 29। এই যে আমাদের এরকম গণিতটা দেওয়া আছে, সোডিয়ামের ভর 23 এবং প্রোটন সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা, আমাদের একটি গণিত আসতে পারে, সেই গণিতের ক্ষেত্রে আমাদের এই সূত্রটি লাগবে, পরমাণুর ভর ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো এখানে আমাদের দেওয়া আছে কি, সমাধান যখন আমরা করব দেওয়া আছে ভর সংখ্যা ইকুয়াল টু 23, প্রোটন সংখ্যা ইকুয়াল টু 11, নিউট্রন সংখ্যা ইকুয়াল টু 1। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, সূত্রটি লিখে নেব, আমরা জানি
ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। বা এখন আমরা কি নির্ণয় করব? নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা যোগ প্রোটন সংখ্যা ইকুয়াল টু 23 11 = 12। তো এভাবে আমাদের তিনটি উপাদানের যে কোনো দুটি মান দেওয়া থাকবে এবং বাকিটি আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, এরকম গণিতের মাধ্যমে। তো এর পরবর্তীতে এই যে আমরা এরকম সংখ্যাটি লিখলাম, প্রশ্নটি আমরা বাংলা লিখেছি, তো এই বাংলায় সংখ্যাটি না দিয়ে আমাদের এরকম সাংকেতিক চিহ্ন আকারও থাকতে পারে। উদ্দীপকে সোডিয়াম রেখে উপরে দিয়েছে 23, নিচে দিয়েছে 11। তো এক্ষেত্রে আমাদের এভাবে লেখা যেতে পারে, অথবা এটা না দিয়ে আমাদের প্রশ্ন উদ্দীপক এভাবে না দিয়ে এক্স দিল, এক্স প্রচলিত অর্থে কোনো মৌলের প্রতীক নয়, এভাবে লিখে দিল এক্স প্রচলিত অর্থে কোনো মৌলের প্রতীক নয়, এখানে দিয়ে দিল 11, এখানে দিয়ে দিল 23। এখান থেকে আমাদের কি করতে হবে? নিউটন সংখ্যা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে এই যে এক্স মৌলটি, এক্স মৌলটি কোন ধরনের মৌল বা কোন মৌল সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? এই যে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে 11, এটি হচ্ছে প্রোটন সংখ্যা। আর আমরা জানি যে কয়টি প্রোটন সংখ্যা থাকে সেই কয়টি মৌলে কি থাকে? ইলেকট্রন সংখ্যা থাকে। তারপরে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরস্পর থেকে সমান থাকে। আর এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে পর্যায় সারণী, পর্যায় সারণীতে 11তম মৌল আছে, সেই 11তম মৌলটি হচ্ছে এই এক্স মৌলটি, যেটাকে আমরা প্রচলিত অর্থে কোন মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করিনি, একটা আয়রন হিসেবে নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে 11তম মৌলটি হচ্ছে সোডিয়াম, আর সোডিয়াম হওয়ার পরে এটাকে আমরা কি লিখবো? এভাবে প্রকাশ করবো। প্রকাশ করার পর উপরে যে জিনিসটা দেওয়া থাকবে যে সংখ্যাটি, সেটি হচ্ছে ভর সংখ্যা, আর নিচে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে কি? প্রোটন সংখ্যা। তারপর আমরা এই সূত্রের মাধ্যমে এই নিউট্রন সংখ্যাটি কি করবো? নির্ণয় করে ফেলবো। তো এই ছিল আমাদের আজকের এরকম যে পরমাণুর ভর, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, এগুলো দ্বারা আমাদের বিভিন্ন নির্ণয় করা। তো এই ক্ষেত্রে আমাদের একটি সংখ্যা দিতে পারে যে এখান থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, এখান থেকে প্রোটন সংখ্যা নির্ণয় করো, এখান থেকে নিউট্রন সংখ্যা নির্ণয় করো, অথবা নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুটি সমষ্টি করে ভর সংখ্যা নির্ণয় করা যেতে পারে। তো এবার আছে আমাদের আরেকটা বিষয়, সেটি হচ্ছে আইসোট্রপি। যে সমস্ত একই মৌল তাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ যে মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলা হয়? আইসোটোপ বলা। তোমরা এটা অবশ্যই জানো, যেমন প্রকৃতিতে হাইড্রোজেনের যে আইসোটোপ, তাদের মধ্যে পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা দুই, পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা তিন। তাহলে আমাদের একটি আইসোটোপ হচ্ছে হাইড্রোজেন, তারপরে আছে ডিউটেরিয়াম, আর তিন নাম্বারটি হচ্ছে ট্রিটিয়াম। তো এই যে তিনটি আমাদের আইসোটোপ দেওয়া আছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এটি এদের সবাইকে একটু লক্ষ্য করলে দেখো এখানে কি আছে, আমাদের সবারই প্রোটন সংখ্যা এক, কিন্তু পূর্বে তোমাদের বলেছিলাম যে উপরের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে কি থাকবে? ভর সংখ্যা দেওয়া থাকবে। তো এটি হচ্ছে ভর সংখ্যা এক, ভর সংখ্যা এখানে দুই, এখানে ভর সংখ্যা কত দেওয়া আছে? তিন দেওয়া আছে। তার মানে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলা হয়? আইসোটোপ বলা হয়। আর একটি জিনিস একটি বড় উদাহরণ হিসেবে দিতে পারে, আমরা ক্লোরিনকে যখন লিখব 35, আর এটা হচ্ছে 17, ও আরেকটি আছে ক্লোরিন 37, আর একটা আছে কত? 17। তার মানে প্রকৃতিতে এই যে ক্লোরিন আছে, এই যে ক্লোরিন, এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা দেখো 17, আবার ভর সংখ্যা কত দেওয়া আছে? একটা 35 দেওয়া আছে, একটা 37 দেওয়া আছে।
এখান থেকে ক্লোরিন এর প্রকৃতিতে প্রাপ্ততা পরিমাণ 25% ও 75%। তো এই যে 25% আর 75% দেওয়া আছে এটাকে আমরা উল্টে লিখতে পারি এরকম 75% 25%, তার মানে এই ক্লোরিন 35টা হচ্ছে 75%, 37টা হচ্ছে 25%। এখান থেকে আমাদের কি করতে হবে, ভর নির্ণয় করতে হবে। তো এই জাতীয় গণিত তোমাদের আসতে পারে। যে আমাদের প্রশ্নটা আবার বলি, যে ক্লোরিনের দুইটি আইসোটোপ 17-35 এবং 17-37 এই যে দেওয়া আছে, এর প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ 75% এবং 25% হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর, এত হলে ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো এই ক্ষেত্রে যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে আমাদের একটি সূত্র লিখতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর সমান p গুণন n যোগ q গুণন n ডিভাইডেড বাই একশো। তো এই সূত্রের দ্বারা আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা লিখতে পারি p হলো ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ ইকুয়াল টু 75 এন্ড ক্লোরিন 35 এর ভর ইকুয়াল টু 35, কিউ হলো ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ ইকুয়াল টু 25 এন্ড হলো ক্লোরিন 37 এর ভর ইকুয়াল টু 37। তো এই মানগুলো আমরা বসিয়ে দিব, অর্থাৎ এই 75 হচ্ছে p এর মান, 35 হচ্ছে m এর মান, 25 হচ্ছে q এর মান, 37 হচ্ছে n এর মান। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, 75 গুণন 35 যোগ q এর মান আসতেছে 25 গুণন 37 ডিভাইডেড বাই এত, গুণ করলে যোগ করলে পাচ্ছি 5 50 ডিভাইডেড বাই সেটা তো 35.5। এই যে ক্লোরিন, সেই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটি কত আসলো, 35.5। তো এইভাবে আমাদের ভর নির্ণয়টা আসতে পারে, যে আইসোটোপ আছে সেই আইসোটোপ থেকে আমরা কিভাবে ভরটা নির্ণয় করতে পারি, অথবা আমরা যে পূর্বে রেখা করেছি ভর সংখ্যা টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, সেই ক্ষেত্রে আমাদের ওইভাবে কি আসতে পারে, ভর সংখ্যা নির্ণয় আসতে পারে। এই দুই পদ্ধতি আমরা ভর সংখ্যা নির্ণয় শিখে রাখলাম। আর এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসতে পারে, যে আইসোটোপ কাকে বলা হয়, আইসোটোপের বিভিন্ন যে ব্যবহার আছে সেই ব্যবহারগুলো আসতে পারে। তো এবার আমাদের যে পরবর্তী টপিক আছে, সেই টপিকটি হচ্ছে আইসোটোপের ধর্ম এবং ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার আছে, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে, এই সমস্ত বিষয়গুলি অনেক ভালোভাবে পড়ে রাখবে। তো আমাদের যে পরবর্তী যে টপিক আছে সেটি হচ্ছে, পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে।
তো এই যে পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত থাকে এটি একটি অনেক বিষয় পড়া, তোমরা উচ্চ ক্লাসে যখন যাবে নবম দশম শ্রেণীতে তখন এগুলো অনেক ভালোভাবে শিখতে পারবে। আজকে যে বেসিক আলোচনা আছে কিছু বলে দিচ্ছি। দেখো আমরা যখন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করছি সাধারণভাবে এইগুলোকে যদি আমরা এইভাবে নির্ধারণ করি এটাকে বলা হয়